মঞ্চ ও টেলিভিশন অভিনেতা সংগঠক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তার বড় ভাই আতর রহমান জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল 6:35 এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন। সে জীবনযুদ্ধে যেমন ছিল এক পরাক্রান্ত সৈনিক, তেমনই ছিল এক বর্ণিল জীবনের অধিকারী। তার আত্মার চিরশান্তি কামনাই দেশবাসীর কাছে আমাদের প্রত্যাশা। জানুয়ারির শুরুর দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন 69 বছর বয়সী মুজিবুর রহমান দিলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। 2005 সালে গুলেনবারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন দিলু। পরে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। দিলুর অভিনয় শুরু মঞ্চ থেকে। 1972 সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। 1976 সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করেন। বিটিভির কালজয়ী ধারাবাহিক নাটক সংসপ্তকে মালু চরিত্রে অভিনয় মুজিবুর রহমান দিলুকে ব্যাপক পরিচিতি এনে দেয়। মঞ্চে তিনি কাজ করেছেন দীর্ঘদিন। আমি গাধা বলছি, নানা রঙের দিনগুলি, জনতার রঙ্গশালা, নীল পানিয়া, আরেক ফাগুন, ওমাকি তামাশা তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটক। 1952 সালের 6 নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অভিনেতা মুজিবুর রহমান দিলু। পেশাগত জীবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ছিলেন তিনি। শিশুদের সংগঠন টুনটুনির সমন্বয়ক ছিলেন তিনি। স্ত্রী রানী রহমান, 2 ছেলে অয়ন রহমান, অতুল রহমান ও 1 মেয়ে তানজিলা মুজিবকে নিয়ে ঢাকার উত্তরায় তিনি থাকতেন। দিলুর বাগ্নি কিজি তাহনিন জানিয়েছেন, মঙ্গলবার জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার মামার জানাজা হবে। পরে বিকাল 3 থেকে 4 পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে তার মরদেহ। সেখানে নাট্যাঙ্গনের কলাকুশলীরা তার এই প্রয়াত সহকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আসরের পর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে অভিনেতা মুজিবুর রহমান দিলুকে।